হ্যালো ভিউয়ার্স, আমি অক্ষয় 61 থেকে বলছি। কেমন আছেন সবাই বন্ধুরা? আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও টপিক নিয়ে আসলাম, যেটিতে আজকে আপনাদের কিপিড মোবাইল সম্পর্কে যে বাটনের প্রবলেম হয় সেগুলো সম্পর্কে আজকে ধারণা দিব। সেই ধারণাগুলো আপনারা অবশ্যই ফার্স্ট টু লাস্ট ফলো করবেন, সেক্ষেত্রে আপনাদের যে কোনো মোবাইলের বাটনের ক্ষেত্রে সেই প্রবলেমটি সলভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই ওয়ালটন GL24 মোবাইলটি দেখতে পাচ্ছেন, এখানে স্টার হ্যাশ দুটি বাটনে কাজ করতেছে না। সেক্ষেত্রে আজকে আমরা দেখেন এই কিপিড মোবাইল বাটনের যেই যতগুলি বাটন আছে সেগুলোর যত ধরনের প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে সেটি আপনারা একটু খেয়াল করলে আপনারা বাসা বাড়িতে বা যারা নতুন টেকনিশিয়ান তারা অবশ্যই সেটি সলভ করতে পারবেন। আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অক্ষয় 61 চ্যানেলটি অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো বন্ধুরা, আমি বেশি দেরি করবো না, আজকে এই যে মোবাইলটির বাটন সমস্যা স্টার হ্যাশ সেটি একদম সিম্পল ব্যাপার, সেটি কীভাবে সলভ করা যায় সেটি আজকে আপনাদের দেখাবো। সবাই সঙ্গেই থাকবেন, আমরা এখন এই মোবাইলটি খুলে দেখব। তার আগে আমি মোবাইলটি ওপেন করে দেখাই যে এই মোবাইলটির যে স্টার হ্যাশের জন্য লকটি কাটতে পারতেছি না, যেটি কাস্টমারের প্রবলেম। ঠিক এরকম সমস্যা আপনাদের হলে আপনারা সেটি করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন যে লকটি লেগে গেছে, লকটি কিন্তু আমি সরাতে পারছি না, কারণ এখানে স্টার বাটনটি প্রবলেম এবং এখানে হ্যাশ তো অবশ্যই আগেই প্রবলেম, যার স্টার কিন্তু এখানে যে লকটি লাগে স্ক্রিন লক সেই লকটি সরাতে গেলে স্টার বাটনের কাজ লাগে, সেক্ষেত্রে স্টার বাটনটি কাজ করে না এবং পাশে যে হ্যাশ বাটনটি সেটিও প্রবলেম। সেটি অল্প সময়ে আমরা সলভ করে নেব, সেটি আপনারা অবশ্যই ফলো করবেন ফার্স্ট টু লাস্ট অবশ্যই। সেক্ষেত্রে আপনারা বাসা বাড়িতে বা যারা নতুন টেকনিশিয়ান একদম ইজি বা বেশি কাজটি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখন মোবাইলটা আমি খুলে কীভাবে করতে হয় এবং সহজ হবে সেটি আপনারা ফলো করবেন, সঙ্গে থাকুন সবাই। আমরা মোবাইলটি এখন খুলে দেখব। আপনাদের বাসা বাড়িতে যখন কোন স্কুডার এরকম স্টার বা স্কুডার বলে সেটিকে বলা হয় মাতুল, আমরা বাঙালি ভাষায় বলে থাকি, সেক্ষেত্রে স্কুডার স্টার হলে সেক্ষেত্রে যারা নতুন টেকনিশিয়ান তারা সহজেই সেই কাজটি করে ফেলতে পারেন, একদম সিম্পল ব্যাপার। সেক্ষেত্রে সাবধানতার সাথে মোবাইলটি খুলে নিতে হবে, তারপর আমরা ব্রাশ দিয়ে সেটি পরিষ্কার করে নেব। আপনারা যখন বাসা বাড়িতে কাজ করবেন তখন এই কিপিড প্লেটটি পুরোটো মানে পুরা এই পাতাটি ওঠানোর দরকার নেই, যেহেতু এখানে স্টার এবং হ্যাশ প্রবলেম, সেক্ষেত্রে আমরা ঠিক এতটুকুই উঠিয়ে নেব। আর যদি পুরোভাবে ওয়াশ করতে চান সেক্ষেত্রে প্লেটটি পুরোটি উঠিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে যে কত ফাঙ্গাস, হয়তো তরল পদার্থ যেমন পানি বা তরল জাতীয় কোনো কিছু সেখানে যখন প্রবেশ করেছে এক্ষেত্রে ফাঙ্গাস তৈরি হয়েছে, ফাঙ্গাসের কারণে এখানে যে কিপিড বাটনটি সেটি কাজ করতেছে না, সেটি আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারি বা আমরা ওয়াশ করে সেটি কাজ করতে পারি। সেক্ষেত্রে এখানে থিনার দরকার, আমরা এখানে থিনার দিয়ে
সেই জায়গাটি পরিষ্কার করে নিলাম, এবং কোনো কিছু শক্ত থাকলে এই যে এখানে যে মাঝের অপশনটি সেটিতে ফাঙ্গাস, সেটি আমরা পরিষ্কার করে নিতেছি। আপনাদের কাছে থিনার জাতীয় কোনো জিনিস থাকলে সেটি দিয়ে আপনারা পরিষ্কার করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ফাঙ্গাসগুলো চলে গেল। সেক্ষেত্রে স্ক্রুড্রাইভার দিয়ে বা শন দিয়ে সেটি বসে নিতে পারেন। এখানে যে ফাঙ্গাসগুলো জমেছিল সেই ফাঙ্গাসটি পরিষ্কার করে নিয়েছি, এখানে কোনো ফাঙ্গাস নেই। ঠিকই ভাবে আপনারা সবাই কাজ করবেন, অবশ্যই সলভ হবে। আমরা এখন ব্যাটারিটি লাগিয়ে নিব। একদম ইজি পেপার, কিপিট বাটনের কাজ করাটা। যে কোনো বাটন এরকম প্রবলেম হলে ফাঙ্গাসের ক্ষেত্রে সেই সমস্যাটি হলে অতি সহজেই কাজ করতে পারবেন। আর তাছাড়া কিপিট বাটনের অন্য ধরনের প্রবলেম হয়, সেটি হলো রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটার, যেটি লাইন কম্পোনেন্ট তৈরি করে বা আইসি থেকে আসে, সেটি আপনাদের জন্য প্রবলেম হতে পারে। সেটি না হলে আপনাদের কাছে সেটি আপনারা ভালো টেকনিশিয়ানদের কাছে নিয়ে যেতে পারেন। আর কিপিট বাটন আইসিগত প্রবলেম হয়ে থাকে, বেজগত সমস্যা হয়ে থাকে, আরও অনেক ধরনের প্রবলেম হয়। সেক্ষেত্রে মোবাইলটি যখন আমরা খুলব তখনই বোঝা যাবে সেটি প্রবলেম কি না। আমরা এখন ফ্ল্যাশ বাটনটি ক্লিক করে দেখলাম এবং স্টার্টটি ক্লিক করে দেখলাম, সেটি কাজ করতেছে লোক কম। তার ক্ষেত্রে আমরা আরেকটি কাজ করতে পারি, এরকম হলেও কাজ হলে এখানের যে বাটনটি আপনারা অন্য জায়গা থেকে আর একটি বাটন নিয়ে আসবেন, বা পুরাতন কোনো এরকম মাপের যে বাটনগুলো হয় সেগুলো আপনারা বসিয়ে দিবেন, সেক্ষেত্রে ভালো কাজ করবে এবং বসে নেবেন। এখানে পারফেক্টলি সব কাজ করতেছে অলরেডি। ভিউয়ার্স, আমি যেভাবে কাজটি ঠিক করেছি, যদি আপনাদের কাছে এরকম কিপিটের মাপের যে বাটনগুলো থাকে সেগুলো একবারে পরিবর্তন করে নিতে পারেন। একবারে পরিবর্তনের ক্ষেত্রে এরকম পাতা যদি আপনাদের মোবাইলের পণ্য নষ্ট থাকে সেক্ষেত্রে পরিবর্তন করতে পারেন, বা থিনার দিয়ে ওয়াশ করে নিতে পারেন। তারপর কোনো স্টিল জাতীয় বা কোনো কিছু শক্ত দিয়ে সেটি ঘষে ফাঙ্গাস রিমুভ করে নেবেন, এবং এখান থেকে যে বাটনটি সেটি পরিষ্কার করে অন্য জায়গার থেকে সেটি ভালোটি নিয়ে আসবেন এখানে, এবং এখানেটি সেখানে নিয়ে যাবেন। সেক্ষেত্রে একটু ভালো কাজ করবে, সেটি আপনাদের বেসিক ধারণা দেওয়া হলো। আপনারা ঠিকইভাবে সুন্দরভাবে কাজ করবেন আশা করি, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে সেই সফলতা পাবেন। আজকের ভিডিও থেকে আমি বিদায় নিব। অক্ষয় 61, সবাই ভালো থাকবেন। আর এই আজকে বলবো যে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যায়। বন্ধুরা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।